আজকে খুব দরকারি একটা টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হাউ টু কনভার্ট ফটো টু টেক্সট। তো আজকে এটাই দেখব যে আমাদের কিছু ফটো বা ইমেজের মধ্যে যে লেখাগুলো থাকে, অনেক সময় হয় না যে এই লেখাগুলো আমাদের দেখে দেখে টাইপ করতে হচ্ছে মোবাইলে বা কম্পিউটারে। তো আজকে দেখাবো যে কিভাবে আপনার যে কোনো ইমেজের টেক্সটটা জাস্ট মুহূর্তের মধ্যে আপনি এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারেন। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের একটি ওয়েবসাইটে যেতে হবে, এর জন্য আমরা গুগল ক্রোম ওপেন করলাম এবং একটা নতুন ট্যাবে চলে যাই। নতুন ট্যাবে এখানে আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করব, যেটা হচ্ছে prepostseo.com/image2text। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি চলে যেতে পারবেন মোবাইল বা কম্পিউটার যে কোনো জায়গা থেকে। তো যাই হোক, আমি প্রথমত এই ওয়েবসাইটে চলে যাব। দেন প্রথমত আমি এদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ইমেজ টু টেক্সট কনভার্ট। তো এটা আমরা আগেই ডাউনলোড করে রেখেছি কিছু ইমেজ, অথবা আপনি কিছু স্ক্রিনশট নিতে পারেন। দেখুন যে আমি যদি এখান থেকে একটু স্ক্রিনশট নিতে নেই, মনে করেন যে এটা স্ক্রিনশট নিয়ে রাখলাম না, বলতে পারেন যে এখানে তো কপি করা যায়। হ্যাঁ, কপি করা যায়, এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আরও আছে, আরও যেমন এই যে দেখতে পাচ্ছেন যে এই এখানে একটা ফটো আছে, ফটোর মধ্যে লেখা আছে, এখানে একটা স্ক্রিনশট আছে, এর মধ্যে লেখা আছে। এই যে এইগুলো যদি আমরা চাই যে এগুলো আমরা জাস্ট টেক্সটে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, জাস্ট এখান থেকে আপনি ব্রাউজ ফাইল করেন, ব্রাউজ ফাইল করে আপনি ওই ইমেজগুলো জাস্ট আপলোড করে দেন। এখানে আমি এটা এটা আপলোড, তিনটা একসাথে আপলোড করে দিলাম। দেখুন তিনটা ইমেজ আমি একসাথে আপলোড করলাম, আপনি চাইলে একটাও করতে পারেন। দেন আপনি কি করবেন, এখানে সাবমিট যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে বলতে পারে যে আর ইউ হিউম্যান, এখানে আপনি ক্লিক করবেন, দেন ক্যাপচাটা পূরণ করে দেবেন। যারা বুঝেন তারা তো বুঝবেন। দেখুন কি চাচ্ছে, ক্রসওয়ার্কস সবসময় এটা চাবে না, যখন যা চাবে এইটা দেখে আপনি সেগুলো টিক মার্ক দিয়ে দিবেন। আরও আছে, এটা না দিলেও হয়। আচ্ছা আমি ক্লিক করলাম, দেন কনভার্ট হতে শুরু করছে, দেখুন জাস্ট অসাম। দেখুন এই ইমেজটাও কিন্তু কনভার্ট হয়েছে। আমি এখন চাইলেই এগুলো আমি জাস্ট কোথাও কপি পেস্ট করতে পারি, মনে করেন আমি এখানে কপি পেস্ট করে রাখতে চাচ্ছি প্রথম থেকে। দেখুন একদম নির্ভুলভাবে কিন্তু আপনার যে রেজাল্টগুলো দিয়েছে, আমি এটাও কপি করলাম, এটাও কপি করতে পারবো। আশা করি আপনি খুব সহজেই এই টিউটোরিয়ালটি দেখে আপনার ইমেজের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আপনি এডিটেবল টেক্সটে রূপান্তর করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ।